আমি সালমা খাতুন, আমি বাঁকুড়া জেলার ভিকুটি গ্রামে আমার বাড়ি। তো সেখান থেকে আমি পড়াশোনা শুরু করি এবং সেখানে একটা স্কুল থেকে আমি মাধ্যমিক দিই। মাধ্যমিকে 594 নম্বর পেয়ে পাস করি। তারপরে আমার বিজ্ঞান বিভাগে পড়ার স্বপ্ন ছিল, তো বাড়ি থেকে পড়া যাতায়াত প্লাস ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম আসছিল, তো সেই কারণে আল্লাহর ইচ্ছায় আর আমাদের ওখানকার একটা মাস্টার মশাইয়ের সুযোগে আমি আলামিন মিশনের সুযোগ পাই। এখানে এসে আমি পরীক্ষা দিই, তো এখানে অ্যাডমিশন টেস্টে পাস করি এবং বাড়ির সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম সব কিছু বলে স্যার আমাকে খুবই কম খরচে, না দেওয়ার মতোই সেরকম একটা খরচে পড়ার সুযোগ করে দেয়। তারপর আমি 11-12 এখানে পড়াশোনা করি, 82% নাম্বার পেয়ে এইচএস পাস করি। তারপর মিশন থেকেই আবার স্বপ্ন দেখা স্টার্ট, ডাক্তার হওয়ার ইচ্ছাই পুনরায় মিশনে আবার কোচিং নিই। 2020 সালে নিট পরীক্ষায় আমি 550 নাম্বার পেয়ে বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাডমিশন নিই, কিন্তু সেটাতেও মনে সন্তুষ্টি না থাকায় পুনরায় আমি 2021 আবার কোচিং নিয়ে মিশন থেকে 2021 সালে 623 নাম্বার, 10,200 অল ইন্ডিয়া র্যাঙ্ক করি।